শাস্ত্রীয় সঙ্গীতের উদযাপনে পণ্ডিত রবি শঙ্করকে স্মরণ করে শরৎ তবলার যুগলবন্দী অনুষ্ঠান। এমনই এক বিরল অনুষ্ঠানের সাক্ষী রইল শহর কলকাতা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি কলকাতার নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সাথে উস্তাদ জাকের হোসেন। এখানে এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের সম্মানিত করা হয় এবং তারপর বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে একেবারে শরৎ তবলার যুগলবন্দী ভরিয়ে দেয় নজরুল মঞ্চ।